আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলের নাম বলতে না পারায় সবার কাছে ক্ষমা চাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, নির্বাচন খুব সন্নিকট, আগামী 7 তারিখ রোজ রোববার জাতীয় নির্বাচন। এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। প্রিয় জ্যোতিগঞ্জবাসী, আপনারা আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন, এটা আপনাদের অধিকার। কিন্তু একজন যোগ্য প্রার্থী বাছাইয়ের অধিকার আপনাদের রয়েছে। তাই আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, আগামী 7ই জানুয়ারি যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে আপনাদের একটি কথা বলতে চাই। অনেকেই অনেক কথা বলবে, অনেকেই আপনাদের ভয় ভীতি দেখাবে, অনেকেই টাকার ঝঞ্ঝনা দেবে, আপনারা সেগুলিতে কান দিবেন না। একটি কথা মনে রাখবেন, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত হয়েছিল চূড়ান্ত। জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়েছে তিনি একমাত্র আওয়ামী লীগের প্রার্থী, অন্য অনেকেই অনেক মার্কা নিয়ে নির্বাচন করছে, ওনারা আওয়ামী লীগের প্রার্থী না। ওনারা যদি আওয়ামী লীগের প্রার্থী হতেন তাহলে ওনাদের মার্কা থাকতেন নৌকা, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা, নৌকা আপনার আমার সকলের মার্কা। আর এই সংশোধনী আসনে নৌকার মাঝি হলেন বীর মুক্তিযোদ্ধা জনতা মাসুক উদ্দিন আহমদ। তাই আগামী 7ই জানুয়ারি নির্বাচনে আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু নৌকা মার্কায় ভোট দিয়ে এই জনপদে জননেতা মাসুক উদ্দিন আহমদকে নির্বাচিত করব। আরেকটি কথা বলতে চাই, আপনারা মাসুক উদ্দিন আহমদকে ভোট দিলে খুব ভালো হবে, কারণ মাসুক উদ্দিন আহমদ হলেন একজন সৎ এবং আদর্শবান ব্যক্তি। আরেকটি কথা, মাসুক উদ্দিন আহমেদ কোনোদিন ক্ষমতার অপব্যবহার করবেন না। এখন আপনারা আমাকে বলতে পারবেন কিভাবে উনি ক্ষমতার অপব্যবহার করবেন না। আমি বলতে চাই, মাসুক উদ্দিন আহমেদ এবং ওনার ভাই আমার নেতা আসাদুদ্দিন আহমেদ এখানে উপস্থিত আছেন। ক্ষমতা যে জিনিসটা, ওনারা আগে থেকেই ক্ষমতাবান, কারণ ক্ষমতা বলতে আওয়ামী লীগের যে বড় বড় কয়েকটি পোস্ট রয়েছে আপনারা জানেন, সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আমার নেতা আসাদুদ্দিন আহমেদ, এই পোস্টটিও দেখে শেখ হাসিনা, আর নৌকার মাঝিও নির্বাচিত করে শেখ হাসিনা। ওনার ভাই মহানগর আওয়ামী লীগের সভাপতি, একজন ক্ষমতা পাওয়ার মানুষ, ওনাকেও নির্বাচিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। ওনাকেও নৌকার মাঝি নির্বাচিত করেছে জননেত্রী শেখ হাসিনা। নৌকার মাঝি নির্বাচিত করে আপনাদের দ্বারে পাঠিয়েছেন, আপনারা ওনাকে আগামী 7 জানুয়ারি নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকা। আমরা বলতে চাই,